যারা ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত বা ব্যবসায়িকভাবে বড় গাড়ি চালান তারা সব সময় জানতে চান এখন মার্কেটে কম দামে কি ভালো টায়ার পাওয়া যায় তাদের জন্য আসার খবর দেব আমি আজকের এই ভিডিওর মাধ্যমে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ তবে ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিও দেখতে থাকুন আজ আপনাদের জানাবো জেকে এবং বিড়লা টায়ারের রেডিয়েল ও নাইলন টায়ার এখন মার্কেটে কি কি পাওয়া যায় কে টায়ারের সামনে রেডিয়েল টায়ারগুলির মধ্যে সব থেকে ভালো যেগুলি সেগুলি হলো এইচ ফাইভ সি থ্রি এগুলি মূলত লং ডিস্টেন্সে ওভারলোডে ভালো মাইলেজ দেয় এই টায়ারগুলির গ্রিপ এমনভাবে বানানো যে রানিংয়ে টায়ার কোনোভাবেই গরম হবে না ফলে টায়ারের লং হবে এবং ব্যবসায় আপনি লাভ পাবেন বেশি এবার আসি কে কোম্পানির পিছনে রেডিয়াল টায়ার নিয়ে এই কোম্পানির যেগুলি ভালো লাগ টায়ার আছে তার মধ্যে ই ডবল প্লাস ও জেডি সি থ্রি এই টায়ারগুলির ক্যাশিং এত মজবুতভাবে তৈরি করা হয় এবং রাবারের গভীরতা অনেক বেশি থাকে তাই সহজেই এই টায়ার গরম হয় না অনেক রাস্তা একসঙ্গে রান করতে অর্থাৎ লং ডিস্টেন্সে এই টায়ার লাগাতে পারেন এমনকি ওভারলোডেও ভালো মাইলেজ দেয় এই টায়ারগুলি এরপর বলব জে কে কোম্পানির কী কী নাইলন টায়ার পাওয়া যায় সামনের জন্য যেগুলি ভালো রিপ টায়ার হিসাবে পরিচিত তার মধ্যে জেট আর মাইলস ও জেট আর এক্সেলেন্ট সবচেয়ে বেশি চলে তাছাড়া জেট রিপসহ আরও কিছু রিপ টায়ার আছে তবে মিডিয়াম লোডে শর্ট ও লং মিডিয়াম ডিস্টেন্সে গাড়ি চললে এই টায়ারগুলিতে আপনি ভালো মাইলেজ পেতে পারেন এরপর বলবো যে কে কোম্পানির লাগ টায়ার কী কী পাওয়া যায় যা ট্রান্সপোর্টারদের ব্যবসায় লাভের মুখ দেখাতে পারে লাগ টায়ারের মধ্যে সবচেয়ে ভালো দুটি টায়ার হল জেট এক্সেলেন্ট ও জেট এক্সট্রা লোড এই টায়ারগুলি মিডিয়াম ডিসট্যান্সে কখনও কখনো ওভারলোডেও লোডেও ভালো ক্যারি করে তবে মিডিয়াম ডিস্টেন্সে মিডিয়াম লোডে চালালে অ্যাভারেজ মাইলেজ পেতে পারেন এবার বো বিড়লা কোম্পানির রেডিয়াল টায়ার বাজারে কি কি পাওয়া যায় সামনের জন্য বা রিপ টায়ারগুলি হলো এস তিনশো একান্ন এ পাঁচশো একুশ ও এ পাঁচশো বাইশ প্লাস এই টায়ারগুলি মিডিয়াম লোডে লং ডিসটেন্সে ভালোভাবে চলে ফলে সুপার মাইলেজ পাবেন তবে ওভার লোডে চালাতেও পারেন পরে আসি বিড়লা কোম্পানির লাগ টায়ার কেমন পাওয়া যায় ডি তিনশো বাইশ সি ছশো একান্ন ডি তিনশো একষট্টি এগুলো বিড়লা কোম্পানির লাগ টায়ার শর্ট ও মিডিয়াম ডিস্টেন্সে ওভারলোডে এই টায়ার ভালো সার্ভিস দেবে মাইলেজও বেশি পাবেন যেহেতু এই টায়ারগুলি রেডিয়াল প্লাই দিয়ে তৈরি ফলে রানিংয়ে টায়ার গরম হয় না ফলে দীর্ঘদিন চলে এবার আসি বিড়লা কোম্পানির নাইলন টায়ার নিয়ে বিড়লা কোম্পানির রিপ টায়ারগুলির মধ্যে বি টি থ্রি থ্রি নাইন বিটি থ্রি থ্রি নাইন প্লাস রোড মাইলার আলট্রামাইলার ইত্যাদি এই টায়ারগুলির এমনভাবে রিপ গ্রিপ তৈরি করা হয় যে যাতে রানিংয়ের সময় কম গরম হয় ফলে মাইলেজ বেশি পান লং ডিস্টেন্সে ওভারলোডে চালাতে পারেন ফলে লাভ পাবেন শেষে আসি বিড়লা কোম্পানির লাক টায়ার কী কী পাওয়া যায় নাইলনের টায়ারের মধ্যে বিটি একশো বারো বিটি একশো বারো প্লাটিনাম বিটি প্লাস ও বিটি এক্সপিএল এগুলোই পিছনের জন্য লাগ টায়ার হিসেবে পাওয়া যায় এক্সপ্লে এক্সপিএল টায়ারটি আবার আঠারো প্লায়ের তৈরি হয় কেসিং স্ট্রেংথ ও রাবারের গভীরতা অনেক বেশি হওয়ার দরুন এই টায়ারগুলি মিডিয়াম ও ওভারলোডে ভালোই চলে মিডিয়াম ডিস্টেন্সে মিডিয়াম লোডে চালিয়ে ভালো মাইলেজ পেতে পারেন সব কিছু জানার পর বুঝে টায়ার কিনুন ভালো মাইলেজ পান ব্যবসায় উন্নতি করুন আজ তবে এটুকুই পরের ভিডিও নিয়ে নিয়ে আসছি খুব তাড়াতাড়ি সঙ্গে থাকুন ভালো থাকুন করোনাকালে মাস্ক পরুন করোনা বিধি মেনে চলুন